फ्रेंड्स अस्सलाम वालेकुम, दिस इज आवर वन एंड वेलकम टू आवर अनदर ब्लॉग। सो बेसिकली आज के बाहर जाब और प्रतिबारे मत वेट करते तानवीर जमा ओ आसले पारे आमरा बेर होब एकसाथे। आज के बाहर जावर मेन रिजनटा होच्छे जे आमार लैपटपर प्रब्लेम होयेछे। ল্যাপটপের স্ক্রিনের প্রবলেম হওয়ার কারণে আমি আসলে এটাতে কোনো কিছু করতে পারতেছি না, না আমি গেম খেলতে পারতেছি, না আমি নেট ব্রাউজিং করতে পারতেছি, না ইউটিউব দেখতে পাচ্ছি। আর আমি এখন তানভীরের জন্য ওয়েট করতেছি, ও আসবে তারপরে আমরা একসাথে বের হবো। আর তানভীর চলে এসেছে, ও আমাকে ফোন দিয়েছে, ও আমার জন্য নিচে ওয়েট করছে। সো এখন আমি বের হবো। সো প্রত্যেকবারের মতো যেটা হয় যে আমি ওর জন্য ওয়েট করি আর ও প্রত্যেকবার আস্তে আস্তে লেট করে। সো আজকেও কম সেটা মানে অন্য দিনের মতো হয়নি, সো আজকেও লেট করছে, প্রত্যেকদিন লেট করে আর এইভাবে আসে একটা করে মানে দাঁতের বা মুখ করে দেখেন। সো এখন আমরা বের হবো। সো আজকে তোমার প্ল্যান কি বলো, আজকে কি করবো তুমি? আজকে একটা জায়গা বের হবে, কাজ আছে, আগে কুরিয়ার করতে হবে। কুরিয়ার কুরিয়ার আগে ফার্স্ট আমরা কুরিয়ার যাবো, ওর কাজটা কমপ্লিট করবো, দেন আমরা ল্যাপটপ। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কারণে আর ও হচ্ছে একটা মানে তোমার আসলে কি কাজ আছে এখানে একটু বলো। হ্যাঁ গাইস, আজকে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিস আসছি, আমার দুইটা রুমি সাইট কমপ্লিট করছি, ওই সাইটে দুইটা ক্যাবিনেটের চাবি আছে, সো এটা আমি এখন ঢাকায় কুরিয়ার সার্ভিসে পাঠাবো। সো চলো। রীতিমতো এক প্রকার যুদ্ধ করার পরে আসলে কাজটা কমপ্লিট করা হলো, দেন এখন আমরা আসলে যাব আমার ল্যাপটপটা ঠিক করতে। তানভীরের বাসায় যাব, গিয়ে বারবিকিউ করবো। অলরেডি আমরা মুরগি নিয়েছি, মুরগিটা আসলে প্রসেসিং এর কাজ। আমাদের প্ল্যানগুলো আসলে হুটহাট করে হয়, এইভাবে হয় আর কি। কোনো আসলে যদি কোনো কিছু প্ল্যান করি, পরিকল্পনা করি, তাহলে সেটা ঠিকভাবে সাকসেস হয় না। এইভাবে হুটহাট করে করলে জিনিসটা আমাদের মানে ভালোভাবে বা দেখা যায় যে সঠিকভাবে সম্পন্ন হয়। তো বাকি কথা মুরগি নেওয়ার পরে, অন্য কিছু কেনাকাটা করার পরে বাসায় গিয়ে হবে। আমরা তো অলরেডি মুরগি নিয়ে ফেলেছি, এখন আমরা এসেছি বগুড়া মাঝিরা ক্যান্টনমেন্টের নতুন বাজারে। সো এখানে মুরগির জন্য আসলে মশলা কিনবো, বারবিকিউ সস আর মশলা নিব।
আমাদের কেনাকাটা এখন শেষ। আমাদের এই যে দেখতে পাচ্ছ বারবিকিউ সস প্লাস হচ্ছে টমেটো সস আবার কোক টোক সবকিছু না কমপ্লিট। এখন আমরা যাবো বাসায়, যাবো গিয়ে বারবিকিউ করবো আর বাকিটা ওখানে গিয়ে তোমাদের দেখাবো। তো আমি এখন তানভীরের বাসায় চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা বারবিকিউটা স্টার্ট করবো। আগে আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পরে তারপরে প্রসেসিংটা করবো। বারবিকিউ করতে চেয়েছিলাম বাট বারবিকিউর আসলে যে নেটে ইউজ করবো খুঁড়ি ইউজ করবো, সো আসলে সেই প্রসেসিংগুলো আমাদের রেডি নাই। সো এসে দেখা হয় যে আসলে নেটটা নোংরা হয়ে গেছে যার কারণে আসলে আমরা বারবিকিউ করতে পারতেছি না। ওকে, নো প্রবলেম, সমস্যা নেই। আজকে আমরা চিকেন ফ্রাই করবো। সো তোমরা দেখলে হয়তো কিছুক্ষণ আগে যে আসলে চিকেনটা কীভাবে আমরা মেনটেন করলাম, একটু পরে সেগুলো ফ্রাই করবো। চিকেন ফ্রাইটা এখন কমপ্লিট, আমরা এখন খাবো। এখন আমি চিকেন ফ্রাই দেখে আসলে আমি লোক সামলাইতে পারিনি, যার কারণে আমি গেম ছেড়ে দিয়ে চলে আসছি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্রথমত আমি বের হয়েছিলাম আমার ল্যাপটপটা ঠিক করার জন্য, বাট আসলে ল্যাপটপের ডিসপ্লের দামটা আসলে আমার যে বাজেট ছিল মনে করেছিলাম যে 3,500 বা 4,000 মধ্যে ঠিক হবে, বাট আসলে সেটা তো বললো না করোনার কারণে, যাই হোক লকডাউনের কারণে প্রোডাক্ট না থাকার কারণে প্রোডাক্টের দাম অনেক বেশি বেড়ে গেছে, প্রায় ওরা 6,000 টাকার মতো বলে, যার কারণে আসলে আমি আর ঠিক করলাম না, দেখে আর কিছুদিন ওয়েট করব। তার মধ্যে যদি হয়তো দামটা কমবে আর তখনই আমি ঠিক করবো। সো তার মধ্যে আবার তানভীর আসে, তানভীরও একটা কাজ ছিল, তানভীর কাজটা কমপ্লিট করে সেটা খাইলাম, মজা করলাম। সো আজকের ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।